স্ক্রিনের ছবিটা নায়ক ফেরদোসের, কিন্তু আমাদের আলোচনার বিষয় নায়ক ফেরদোস নন। আমাদের আলোচনার প্রধান বিষয় বাংলাদেশের সবথেকে বড় নায়ক সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা, অথচ আমরা নায়ক ফেরদোসের সংবাদ শিরোনামকে সামনে নিয়ে এসেছি। তার কারণ হলো গত কয়েকদিন, দুই তিন দিন ধরে যে আলোচনাটা সাকিবকে নিয়ে চলছিল, হঠাৎ করেই তিনি আমেরিকা থেকে উড়াল দিয়ে দেশে এসেছেন। বিসিবির সঙ্গে, বিসিবির টাইগারদের কোচের সঙ্গে খুব দ্রুত তাড়াহুড়া করে তাকে মিটিং করতে দেখা গেছে। সেই থেকেই একটা খবর সামনে এসেছিল, সেটা হচ্ছে ঢাকা ১৭ আসনে তিনি নির্বাচন করছেন। ঢাকা ১৭ আসন নায়ক ফারুকের মৃত্যুর পর যখন ফাঁকা হয়ে যায়, তখন আগামী উপনির্বাচনে সেখানে কে নির্বাচন করবেন, এরকম অনেকের নামই শোনা যাচ্ছিল। শিল্পাঙ্গনের অনেকের নাম সামনে এসেছে, তার মধ্যে নায়ক ফেরদোসও রয়েছেন, যিনি আওয়ামী লীগের নমিনেশন ফর্ম কিনেছেন। আওয়ামী লীগের নমিনেশন ফর্ম কিনেছেন আরও দুইজন এই জগতের বাংলাদেশের ফিল্মের খল অভিনেতা ড্যানি সিডাক, তিনি কিনেছেন। আরেকজন কিনেছেন, সেটা হচ্ছে সিদ্দিকুর রহমান। তাকে আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ের দেয়ালে দেয়ালে পোস্টার টাঙাতেও দেখা গেছে। বিশিষ্ট নাট্যকার, বিশিষ্ট অভিনেতা, বিশিষ্ট নির্মাতা সিদ্দিকুর রহমান, এই বিশিষ্ট মানুষটিও ফর্ম তুলেছেন। এই তিনজনের নাম শোনা যাচ্ছিল সাকিব আল হাসানের পাশাপাশি। আলোচনায় আসি সাকিবকে নিয়ে। সাকিব নির্বাচন করবেন এরকম একটা গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই আমেরিকা থেকে উড়াল দিয়ে দেশে এসেছিলেন, সেই খবর নিয়ে আমরাও ভিডিও করেছিলাম। কিন্তু আসল সত্য কথা হচ্ছে, সেই সিগন্যালটা সর্বোচ্চ পর্যায়ের সিগন্যাল ছিল না। সেই সিগন্যালটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সারির কোথাও থেকে সিগন্যালটা তিনি পেয়েছিলেন, এবং তিনি মূলত দেশে উড়াল দিয়েছিলেন সেই প্রত্যাশাতেই যে ঢাকা ১৭ আসনে তিনি ক্যান্ডিডেট হতে চান, এবং সেই চাওয়াটা আওয়ামী লীগের প্রধান এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল পর্যন্ত যায় কিনা। যদি শেখ হাসিনার গ্রিন সিগন্যাল পর্যন্ত যায়, তাহলে তিনি তার প্রস্তুতিটা সারবেন, সেরকম প্রিপারেশনই ছিল সাকিব আল হাসানের। কিন্তু আমরা মোটামুটি অসমর্থিত সূত্র থেকে হলেও মোটামুটি আমাদের দিক থেকে আপনাদেরকে নিশ্চিত করছি, সাকিব আল হাসানের নির্বাচন করা হচ্ছে না, তার এমপি হওয়া হচ্ছে না। সাকিব আল হাসান যখন নির্বাচনের সুযোগ পাচ্ছেন না, এমপি হওয়ার আপাতত সুযোগ পাচ্ছেন না, সামনে জাতীয় নির্বাচনে তিনি পাবেন কি না সেটিও তার দেশের বাড়ি অর্থাৎ মাগুরার কোনো আসনে সেটি হয়তো বিবেচনা করা হতে পারে আওয়ামী লীগের তরফ থেকে, কিন্তু ঢাকা ১৭ আসনে সাকিব আল হাসানকে বিবেচনা করা হয়নি। আর বিবেচনা করা হয়নি বলে আওয়ামী লীগের এই আসনের মনোনয়নের জন্য যে ২০-২২ জন আওয়ামী লীগের ফর্ম তুলেছেন, সেই ফর্মটা সাকিব আল হাসান কাউকে দিয়ে, কোনো মাধ্যম দিয়েই কেনাননি, এবং পূরণ করার তো প্রশ্নই আসে না যেহেতু কেনাননি। যারা ফর্ম কিনেছেন সেই তালিকাতেও সাকিবের নাম নেই। সাকিবের নাম তখনই থাকতো যদি তার গ্রিন সিগন্যালটা স্পষ্ট হতো। আমরা অন্তত এইটুকু নিশ্চয়তা দিচ্ছি, মোটামুটি অসমর্থত্বের সূত্র হলেও সেটা সাকিবের আপাতত আগামী জাতীয় নির্বাচনের আগে এই খণ্ডকালীন সময়ে অর্থাৎ ৬ মাসের জন্য এমপি হওয়া হচ্ছে না। তাহলে কি এই ফেরদৌস, ড্যানি সিডাক কিংবা সিদ্দিকুর রহমান, বিশিষ্ট নাট্যকার, বিশিষ্ট অভিনেতা এবং বিশিষ্ট পরিচালক, এই ব্যক্তিটি কিংবা এই দুজন ব্যক্তি পাচ্ছেন যাদের অত বিশিষ্ট পদ পদবী নেই? একজন নায়ক ফেরদোস, দুই বাংলার জনপ্রিয় নায়ক, ড্যানি সিডাক দীর্ঘ সময়ে বাংলা ফিল্মে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করেছেন, যদিও এখন ফিল্মের আশেপাশেই তিনি নেই, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তিনি জড়িত, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ফেরদোসও ইদানিং তাকে রাজনীতির সঙ্গে ওঠাবসা করতে দেখা যাচ্ছে, কিন্তু সাকিব আল হাসান যখন পাচ্ছেন না, তখন অন্তত এটুকু মোটামুটি যে সূত্র আমাদেরকে বলছে সেই সূত্র এটুকু নিশ্চিত করছে, ফেরদোস, ড্যানি সিডাক এবং সিদ্দিকুর রহমান এই তিনজনের কেউই নমিনেশন পাচ্ছেন না। অর্থাৎ ক্রিকেট কিংবা সংস্কৃতি এই অঙ্গনের কেউই
ঢাকা 17 আসন থেকে নমিনেশন পাচ্ছেন না, যদিও সেখানে নায়ক ফারুকের সন্তানও আওয়ামী লীগের নমিনেশন ফর্ম তুলেছেন। একটা সূত্র মোটামুটি নিশ্চিত করছে যে একজন বড় ব্যবসায়ী এই আসনে নির্বাচন করছেন, সেটা সাকিব আল হাসান নন, সাকিব আল হাসানও ব্যবসায়ী। একজন বড় ব্যবসায়ী এই নির্বাচনে হয়তো নমিনেশন পেয়ে যাবেন শেষ পর্যন্ত, সেই কারণেই হয়তো সাকিব আল হাসানকে বিবেচনা করা হয়নি। তবে যেহেতু তিনি নির্বাচন করতে চান, সেই প্রত্যাশা তার রয়েছে, আগামী নির্বাচনে হয়তো মাগুরা থেকে তাকে নির্বাচন করতে দেখা গেলেও অবাক হওয়ার থাকবে না।